তো কখনো সরকারি চাকরিজীবীর পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি বেনজির, সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্টও। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। নবায়নের সময় ধরা পড়লে পাসপোর্ট অধিদপ্তর, চিঠি দেয়া হয় তৎকালীন র‍্যাব সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে এখানেও ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। যে সুবিধায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ আলোচনায় আসে, তারা যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন একই কায়দায় পাসপোর্ট করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেনজির তার পুরনো হাতের লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন 2010 সালের 11 অক্টোবর, যেখানে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন। এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। আবেদন ফর্মে পেশা লেখেন প্রাইভেট সার্ভিস। 2010 সালের 14 অক্টোবর বেনজিরকে নবায়নকৃত MRP মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া হয়, যার নম্বর AA107352। মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল 2015 সালের 13 অক্টোবর। মেয়াদ পূর্তির আগেই 2014 সালের আবার তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেন। যথারীতি এখানে নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দেন। বেনজির তখন ঢাকা মহানগর পুলিশ কমিশনার, এমন গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি। দ্বিতীয় দফায় তার নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত, যার পাস নম্বর BC0111070। পরে 2016 সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন। এ সময় তিনি র‍্যাব মহাপরিচালক, এখানেও তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন। তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা। শুধু তাই না, বেনজির নিজে কখনো পাসপোর্ট অফিসে হাজির হননি, তার ব্যক্তিগত কর্মকর্তা সব সময় আবেদন ফর্ম নিয়ে যেতেন। তবে র‍্যাব মহাপরিচালকের দায়িত্বে থাকার সময় বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তার সন্দেহ হলে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের নজরে আনা হয়। সে সময় বেনজিরের আবেদনপত্র আটকে যায়, বেনজিরকে বিভাগীয় অনাপত্তি পত্র বা NOC জমা দিতে বলা হয়, কিন্তু NOC জমা না দিয়ে বেনজির পাসপোর্ট নবায়নের চাপ দেন। বেনজিরের সাধারণ পাসপোর্ট গ্রহণ নিয়ে যথাযথ ব্যাখ্যা চেয়ে সে সময় র‍্যাব সদর দপ্তরে পাসপোর্ট অধিদপ্তর, কিন্তু তাতেও কাজ হয়নি কোনো। 2016 সালের 15 ডিসেম্বর র‍্যাব সদর দপ্তর থেকে তার উদ্দেশ্য হাসিলের পক্ষেই চিঠি দেয়া হয়। চিঠি দেওয়ার 24 ঘন্টার মধ্যে বেনজিরকে পাসপোর্ট দিতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর, যার নম্বর BM0828141। সুযোগ ছিল লাল পাসপোর্ট নেয়ার, কিন্তু নেননি। 2020 সালে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত 18 এপ্রিল। এরপর সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ, কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত 4 মে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। শুধু দুর্নীতি করে দেশ ছাড়েননি তিনি, করেছেন পাসপোর্ট জালিয়াতির কাজও। পাসপোর্টে আড়াল করেছেন নিজের পুলিশি পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত 30তম IGP হিসেবে দায়িত্ব নেন বেনজির। নিয়ম অনুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসেবে তার কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু মর্যাদাপূর্ণ লাল পাসপোর্ট নেননি তিনি। IGP হয়েও ফের বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন, কিন্তু ততদিনে দেশে অত্যাধুনিক প্রযুক্তির ই পাসপোর্ট চালু হয় বেনজিরের আবেদন নিয়ে দেখা দেয় জটিলতা। এবার বেনজির আহমেদ সব থেকে বড় প্রতারণার আশ্রয় নেন পাসপোর্ট করতে। চলাচলে অক্ষম হিসেবে গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে DIP মোবাইল ইউনিট চেয়ে পাঠান। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার বাসায় গিয়ে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেয়া সহ সব আনুষ্ঠানিকতা শেষ করেন, যেসব কাজ আবার করা হয় অতি গোপনে। পরে 2020 সালের 4 মার্চ তার আবেদনপত্র জমা হয়ে যায়। 1 জুন বেনজিরের নামে 10 বছর মেয়াদি ই পাসপোর্ট ইস্যু করা হয়, যার নম্বর BC00002095। এখানে মেয়াদ বাড়াতে বেনজির তার প্রভাব